অসলো ইউনিভার্সিটি থেকে আমি অসীম দত্ত রায় বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর আগেও আমি একবার এসেছিলাম, প্রথম যখন এই COVID-19 আরম্ভ হয়েছিল নিউট্রিশন নিয়ে বলতে। আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বর্তমান পরিস্থিতিতে কি করা উচিত এবং কি আমাদের সামনে আছে। আপনারা সবাই জানেন ডিসেম্বর থেকে COVID-19 আরম্ভ হয়েছে, এটা একটা প্যান্ডেমিক, সারা পৃথিবীতেই হয়েছিল। প্রথম ওয়েভ শেষ হয়ে আবার দ্বিতীয় ওয়েভ আরম্ভ হয়েছে, যদিও মর্টালিটি খুব কম কিন্তু ইনফেকশন রেট খুব হাই। এখন আপনারা সবাই জানেন যে এই ভাইরাসটা যখন শরীরে ঢোকে তখন সেটা দুটো প্রোটিনকে ইউজ করে, ACE2 একটা ট্রান্সমেমব্রেন প্রোটিন, ওটা নাক দিয়ে ঢুকে তারপরে আলটিমেটলি আপার এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে গিয়ে লাঙে যায় এবং লাংটাকে নষ্ট করে দেয়, এবং ওখানে সাইটোকাইন স্টর্ম বলে একটা হাই ইনফ্লেমেটরি কন্ডিশন তৈরি করে, এবং ওই সাইটোকাইন তখন ওই সারা শরীরে ছড়িয়ে গিয়ে মাল্টি অর্গান ফেলিওর হয়, এবং তার সাথে আরও মাইল্ড অবস্থায় আরও দু তিনটে উপসর্গ হয়, একটা হলো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, আরেকটা হলো ব্লাড কোয়াগুলোপ্যাথি, আর একটা হচ্ছে সাথে হাইপার টেনশন এবং হাইপার অ্যাক্টিভিটি অফ প্লেটলেট। আপনারা জানেন এখন অবধি কোনো ভ্যাকসিন বেরোয়নি এবং এর কোনো মেডিসিনও বেরোয়নি, কারণ দেখা যাচ্ছে যে এই যদি আপনি COVID-19টাকে ভাগ করা যায় তাহলে প্রথম ভাগ হলো ইনফেকশন কমানো, সেটা আপনারা সবাই করছি, আমরাও করছি মাস্ক ইউজ করে। তারপরে শরীরে যখন ঢুকে যায় তখন ইমিউন সিস্টেমটাকে হাই ইনফ্লেম করে দেয়, ওটার জন্য একটা মেডিসিন দরকার। তারপরে আরেকটা যেটা হয় নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি বা প্লেটলেট থ্রম্বোটিক ডিসঅর্ডার হচ্ছে, ওটার জন্য আরেকটা মেডিসিন দরকার। এখন এই যে তিন রকমের মেডিসিন দরকার ইনফেকশনের জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট না, নানা রকম রিপারপাস ড্রাগ ইউজ করা হচ্ছে, অনেক সময় ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে, অনেক সময় পাওয়া যাচ্ছে না। কিন্তু যেহেতু এখন অবধি কোনো ভ্যাকসিন নেই এবং ভালো মেডিসিনও এখনও নেই, সেজন্য আমাদের যেটা করা উচিত নিউট্রিশন স্ট্যাটাস আমাদের বডিতে বাড়ানো উচিত। সেটা কী করে বাড়ানো যায়? আমরা সবাই জানি যে নিউট্রিশন খুব লিঙ্কড রয়েছে ইমিউন ফাংশনের সাথে, হার্ট ফাংশনের সাথে এবং ব্রেন ফাংশনের সাথে, এবং যে ফুডগুলোর মধ্যে এই বায়ো অ্যাক্টিভিটি আছে যেগুলো এই সিস্টেমগুলোকে প্রোটেক্ট করে, যেমন ব্রেন ফাংশন, কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ভালো রাখে এবং প্লেটলেটকে টেম করে রাখে যাতে হাইপার অ্যাক্টিভ না হয়ে যায়, সেই খাদ্যগুলো আমাদের নিতে হবে। এবং সেই খাদ্যগুলো আছে জেনারেলি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের মধ্যে রয়েছে, যেখানে বায়ো অ্যাক্টিভ পেপটাইড রয়েছে দইয়ের মধ্যে, তারপরে আপনার অনেক অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এবং ভাইটামিন ই এন ডি খুব ইম্পর্ট্যান্ট এই অসুখের জন্য, সেগুলো অনেক খাদ্যে রয়েছে। সেগুলো সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক মাছের তেল, ফিশ অয়েল যেটাকে বলা হয় সেটা, অলিভ অয়েল, অলিভ অয়েলের মধ্যে, অলিভের মধ্যে অনেক অ্যান্টি অক্সিডেন্ট আছে, প্লাস ওমেগা-9 ফ্যাটি অ্যাসিড যেটা অলিক অ্যাসিড আছে, এইগুলো খুব ইম্পর্ট্যান্ট। তো আমাদের দেখতে হবে যে যেই খাদ্যগুলো আমাদের ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করবে, কার্ডিওভাস্কুলার সিস্টেমটাকে স্ট্রং করবে এবং ব্রেনকে প্রোটেক্ট করবে, যেগুলো বললাম যে ফ্রুটস, ভেজিটেবলস, ডেয়ারি প্রোডাক্টস, ইয়োগার্ট যেগুলো আছে, এবং ফিশ অয়েল এবং অলিভ অয়েল, এগুলো যদি আমরা ঠিক মতো খেতে পারি তাহলে আমাদের সিস্টেমটা অনেক বেশি স্ট্রং থাকবে, এবং ইনফেকশন হলেও ওই যে তিনটে যে বললাম যে হাইপার অ্যাক্টিভিটি, প্লেটলেটস, কোয়াগুলোপ্যাথি, ব্রেন ডিসঅর্ডার এবং হাই ইনফ্লেমেটরি সিচুয়েশনটা অত বেশি হবে না, আমাদের বডি ওটাকে কোপ করতে পারে। আরেকটা যেটা ব্যাপার খুবই ইম্পর্ট্যান্ট, দেখা গেছে যে হাইপার প্লেটলেট অ্যাক্টিভিটি একটা মারাত্মক ব্যাপার দাঁড়িয়ে গেছে, এবং অ্যাসপিরিন 30% লোক রেজিস্ট্যান্ট, ওটা ইউজ করা যায় না, এবং ওটা আগেও প্রোফাইলেক্টিভ হিসেবে ইউজ করা যায় না, কারণ এটা ফার্স্ট প্রিভেনশন হিসেবে ইউজ করা যায় না। কিন্তু ওটা যদি করতে হয় তাহলে আমাদের একটা কাজ আছে, আমার স্পেশালি যে টমেটো থেকে ফ্রুটফ্লো যেটা নাম এখন, তাই সেটা অ্যান্টিপ্লেটের অ্যাক্টিভিটি রয়েছে, ওই ফ্রুটফ্লো ক্যাপসুল বাজারে আছে, ওটা খাবার দরকার নেই। টমেটো দুটো ডেইলি করে খেলেই আপনার বডিতে যে প্লেটলেট থাকবে সেই প্লেটলেটটা টেম থাকবে, ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ থাকবে কিন্তু হাইপার অ্যাক্টিভ থাকবে না, যার ফলে কার্ডিওভাস্কুলার এপিসোড বা ইভেন্ট হওয়ার চান্স খুব কম। তো আশা করি আপনারা এই শাক সবজি এবং নানা ধরনের ফল এবং ফিশ অয়েল এবং অলিভ অয়েল এগুলো খাবেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াবেন, হাঁটাচলা করবেন, আমার মনে হয় তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, এই আশা রেখে আমার এখানে শেষ করছি।